হ্যালো আসসালামু আলাইকুম আমি সাইরা আবাসুম চিটাং থেকে বলতেছি আপনার যে যেখানে যে আবাসু আমার ভিডিও দেখতেছেন আপনাদের সবাইকে চ্যানেলে সুস্বাগতম আর কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আর আজকে আমার ব্লক ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক বেশি আমন্ত্রণ রইল আর দেখেন এটা কি কোনো কাজ হলো এটা আমার সাথে কি হয়ে গেল। এই ভিডিও করতেছি যে কয়দিন হলো এই কয়দিনের মধ্যে যদি আমার টাইপডটা এভাবে আমাকে ভেঙে ছড়ে ছুড়ে চলে যায় তাহলে কি এটা কোনো কাজ হয় বলেন এত ভালো একটা ব্র্যান্ডের টাইপড নেওয়ার পর হচ্ছে সে আমাকে ছেড়ে চলে গেল একেবারে হাত পা ভেঙে সে লুলাঝুলা হয়ে গেল। এই যে দেখেন তার এ কি হাল এ কি অবস্থা ঝরে ঝরে পড়তেছে তার গায়ে কাপড় চোপড় সব কিছু এটা কোনো কথা হইতে পারে বলেন যখন হতেছে গিয়ে নতুন নতুন চ্যানেল চালু করছি যখন যখন নতুন নতুন ভিডিও বানাইতেছিলাম তখন হতেছে যে হাত দিয়ে কাঁপাইয়া কাপাইয়া জাঁপাইয়া জাঁপাইয়া হচ্ছে গিয়ে ভিডিও করাইতাম আর নিজে করতাম আর কি আর তখন হচ্ছে ভিডিওগুলো রকম ঝিরঝির ঝিরঝির করতো আর হাত দিয়ে কাঁপানো কাঁপানো হয়ে যাইতো সেজন্য হচ্ছে গিয়ে আমার এই টাইপডটা নেয়া এই টাইপডটা নেওয়ার ফলে হতেছে কি আমার এই একটুখানি হতেছে উপকার হয়েছিল যদিও এত বেশি উপকারও আসে না কারণ হতেছে আমি তো বাসায় ভিডিও ভাবে করতে পারি না হাত দিয়ে দিয়ে করে ফেসি যেহেতু আমার কাজে সমস্যা অনেক বেশি টাইপোড বসাতে অনেক সমস্যা সেজন্য হচ্ছে গিয়ে বেশি কিন্তু ব্যবহারও হয় না তারপরে মোটামুটি কমও ব্যবহার হয় না এই কিছুদিনের মধ্যে এই তো দু থেকে তিন মাস হয়তো আমি এই টাইপেরটাকে ব্যবহার করছি এই দু তিনটে মাসের মধ্যে হতেছে সব মিলিয়ে হতেছে গিয়ে আমি রোজ হতেছে দুই মিনিট তিন মিনিট কখনও আধা ঘন্টা এক ঘন্টা এরকম করে ভিডিও করছি এর চেয়ে বেশি কিন্তু আমি ভিডিও করি না এর কোনো কাজ কিন্তু আমার হয় নাই খুব বেশি একটা কাজ হয় নাই তো এত অল্প বয়সে সে আমাকে ছেড়ে চলে যাবে সেটা কিন্তু আমি বুঝতেই পারি নাই আমার কাছে মনে হতেছিলো টাইপেরটা অনেক ভালো তো ভালো ভেবে কিন্তু নিয়েছিলাম তাহলে এটা কেন যে এরকম হইলো আমাকে কেউ জানাবেন আপনাদের এই ব্র্যান্ডের কারোর টাইফড আছে কিনা সেটাও আমাকে জানাবেন আর এই ভাঙা টাইপডটা রেখে আমি এখন চলে যেতেছি আর একটা টাইফড কিনে হতেছে মার্কেটে যাইতেছি তাহলে হতে আপনাদের সাথে কোনো প্রকার ভিডিও শেয়ার করতে পারবো না এমনিতে হতেছে আমি অনেক দিন পর হতেছে ভিডিও শেয়ার করি তো অনেকদিন পর যখন আরও একটা ভিডিও বানাবো সেজন্য জন্য হতেছে আমার তো অবশ্যই অবশ্যই টাইপড লাগবে টাইপট টাইপড ছাড়া কীভাবে কি হবে যেহেতু আমার আশেপাশে কেউ থাকে না কিনা ভিডিও ধারণ করে দেওয়ার মতো কেউ থাকে না আমি নিজে নিজে ভিডিও ধারণ করতে হয় সেই জন্য হইতেছে কি আমার থেকে তো একটা টাইপড অতি জরুরি লাগবে তো অতি জরুরি জিনিসটা আমি অতি তাড়াতাড়ি কেনার জন্য মার্কেটে চলে গেলাম আর এই যে এই দোকানটাতে আমি চলে আসলাম যে টাইপড কেনার জন্য উনি আমাকে অনেক রকম টাইপড দেখা তবে সেটা আমি ভিডিও করে পরে হঠাৎ করে মনে আসলো আরে আমি তো ব্লগ বানাবো এই জিনিসটা নিয়ে এটা নিয়ে তো আমি একটা ভিডিও করতে পারি সেই জন্য হইতেছে গিয়ে অর্ধা অর্ধি মাঝে মাঝে গিয়ে তারপরে হইতেছে কিছুটা ভিডিও করতেছে আর এই যে দেখেন এখন যে টাইপডটা দেখেছে এটাই মোটামুটি ভালো ছিল আরও কয়েকটা কিনা আমার আমার কাছে কাছে বাজে লাগছিল গিয়ে যেটা আমাকে এই যে এখন যেটা হাতে নিয়েছিল এটাই হতেছে আমার কাছে সুবিধা লাগতেছিল তো পরে হতেছে গিয়ে উনি হতে যে দাম বলতেছিল ওই দামের মধ্যে হতেছে কি আমার কাছে মনে হতেছে এই জিনিসটা অনেক বেশি দাম তারপরে হতেছে অনেক আরো কয়েকটা দোকান কিন্তু আমি একটু একটু ঘুরে ঘুরে চাপা করছিলাম যে অন্য কোন দোকানের মধ্যে কম দাম দামে পাওয়া যায় কিনা পরে দেখি যে না এ তাই আমাকে কম দামের মধ্যে দিতেছে তার না হলে অন্যান্য দোকানের মধ্যে আরো বেশি বেশি দাম আছে আর কি এটার জন্য আমি একটুখানি গুগলের সাহায্য নিয়েছিলাম গুগলও কিন্তু আমাকে একটা জিনিস দেখাইছিল এই টাইপরটাই দেখা তো এই টাইপরটার যখন প্রাইস আমি গুগলের মধ্যে চাইছি তখনও কিন্তু উনি যে দামটা বলছিল তার থেকে একটু বেশি দাম গুগল আমাকে দেখাইতেছিল আর কি তো আসলে কোনো কিছু করার নাই আমি কিন্তু পরে এই টাইপরটাই নিয়ে চলে এসেছি এর থেকে বেশি কিন্তু ঘুরে ঘুরে চাপাচাপি করি নাই আর আরও কিছু কিছু টাইপর দেখছি এর মধ্যে হইতেছে গিয়ে আপনাদের কোনটা কোনটা আছে আমাকে একটু দেখে জানাবেন আর কোনটা কোনটা আপনাদের ভালো লাগে সেটাও জানাবেন এর মধ্যে আপনারা কোনটা কোনটা ব্যবহার করেন সেটা আমাকে একটু বলবেন কারণ অনেকে অনেক রকম টাইপট ব্যবহার করে অনেকে অনেক রকম আহ হ্যাঁ ক্যামেরা সেটিং ব্যবহার করে আর কি অনেক সেজন্য অনেকের ভিডিওর মান অনেকের ভিডিওর কোয়ালিটি এক এক রকম হয় তো আমি তো জানি না আপনারা কে কীরকমকে ব্যবহার করেন সেজন্য হতেছে সে আপনাদেরকে বলতেছে আপনারা কে কীরকম ব্যবহার করেন আমাকে সেটা একটু বলবেন আর আমি যে এই জিনিসটা নিয়েছিলাম সেটা আমার ব্লগ ভিডিওর জন্য ঠিকঠাক কিনা সেটাও একটু বলবেন ওই ছেলেটা আমাকে বলতেছিলো যে আপনি যেহেতু বাসায় ভিডিও করেন সেটার জন্য হতেছে এই অ্যান্সডেন্টটা হতেছে ঠিকঠাক তো আমি আর আমি যেহেতু এত ভালো মন্দ বুঝি না সে আমাকে যেটা ধরা ইয়ে দিল সেটা কিন্তু আমি নিয়ে আসলাম এর মধ্যে কিন্তু সে আরো একটা জিনিস করছে আর আমার হতেছে চাই video বানানোর সময় হতেছে আগের ভিডিও পরে গেছে বা পরের video আগে গেছে তো কিছু করার নাই যেহেতু video টা তৈরি করে ফেলছে এই যে আগে ওই ওই scene টা দেখার আনার আগে সে হতেছে আমাকে এই scene দেখাইতেছে দেখেন ভাঙা একটা scene আমাকে সে দেখাইতেছে সে চাইতেছে এই ভাঙা scene টাকে রকম জোড়া তালি দিয়ে আমাকে গোছায় দেওয়ার জন্য কিন্তু আসলে আমি তো খুব একটা কম যাই না কম বুদ্ধিমতী নয় উনি আমাকে এরকম ভাঙা চোরা একটা type এর আমি কি সেটা বাসায় নিয়ে চলে আসবো আসলে সেটা তো হইতে পারে না তাকে আমি বললাম যে ভাই ভাই তুমি আমাকে ভাঙা টাইপটা কেন দেখাই ও যে আপা এটা তো ভাঙা টাইপ না এটা তো ভালো শুধু একটু আর কি যাই হোক না কেন জয়েন্ট খুলে গেছে যাই হোক না এটা তো ভাঙাই ভাঙা জিনিসটা তুমি আমাকে কেন কেন শুধু শুধু ধরাই দিতেছ তারপর হতেছে কি আর বেশি কথা বাড়ালাম না না বাড়াই হতেছে ও যে টাইপরটা দেখছেন ওই টাইপরটা কিনে হতেছে সুর সুর করে মা বাটা আমি আমার ছেলে দুজনে মা বেটা দুজনের মধ্যে এসে সে নাস্তে নাচতে হতে যে বাসায় চলে আসলাম এই যে হচ্ছে যে বাসায় উঠতেছে এখন ঢুকে যাবো তো হচ্ছে যে আমরা হচ্ছে যে প্রায় দুপুরবেলা খাওয়া দাওয়ার পর হতে গিয়ে গেছিলাম আর কি মার্কেটে মার্কেট থেকে এসে আসার পর হতেছে গিয়ে তো আমার ছেলে হতে রাস্তার মধ্যে যখন আসতেছে তখন বলতেছে যে আজকে কিন্তু কেমন তাই বাসায় গিয়ে কোনো রকমের গুম হবে না কোনো রকমের রেস্ট হবে না বাসায় যাওয়ার পর হতেছে নাস্তা রেডি করবা তুমি অনেক দিন কিন্তু আমাদেরকে ভালো কোনো মালবন্ধা কিছুই খাওয়ানো না শুধু হতেছে এক কাপ চা একটা একটা বিস্কিট দিয়ে ধরাইয়ে দেওয়া আজকে কিন্তু সুন্দর সুন্দর করে কিছু বানিয়ে আমাদেরকে খাওয়াইতে হবে তো সেই রকম প্রস্তুতি নিয়ে সেই রকম একটা ইচ্ছা নিয়ে তারপরে বসার দিকে রওনা দিলাম মা ছেলে দুজনে এতে হতেছে ওনারা হতেছে তারা আমারও হতেছে তারা কখন বাসায় যাব কখন সুন্দর একটা জিনিস তৈরি করব তখন প্রাণ মন সব কিছু জুড়িয়ে যাবে এরকম একটা খাবার তো বানাইতে হবে সেজন্য হইতেছে কি খুব তাড়াহুড়া করে মা ছেলে দুজনে হতে বাসার দিকে রওনা দিলাম এই যে বাসার লিফটে উঠে গেলাম বাসায় আরো টুকুটাকে কেনাকাটা করছি সেগুলো আর আপনাদেরকে দেখালাম না আর আপনারা এত কিছু দেখো কী করবেন আর পরবর্তী কোনো ভিডিওতে দেখানোর চেষ্টাও করব আর বাসায় চলে আসছি বাসায় চলে আসার পর এই যে এখানে হচ্ছে যে চিকেন স্যুপ তৈরি করবো চিকেন স্যুপ তৈরি করার জন্য আমি এখানে হতে হচ্ছে কিছুটা মাংস যে সাদা সাদা যেগুলো দেখতেছি এগুলো হচ্ছে মাংস মুরগির মাংস আর হচ্ছে গাজর কাঁচামরিচ এগুলোকে হচ্ছে ছোটো 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 করে কেটে এখানে পানি দিয়ে সিদ্ধ দিয়ে দিছি পানি আর একটু লবণ দিয়ে হতেছে সিদ্ধ দিয়ে দিছি কারণ এই জিনিসগুলো তো একটু শক্ত শক্ত এগুলো হতেছে একটু সেদ্ধ হতে হবে এগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এগুলো মোটামুটি সেদ্ধ হয়ে যাওয়ার পর এখানে আমি একটা ডিম দিয়ে দিয়েছি দুই একটা ডিমের ফাটাই দিয়ে দিতেছি আর কি চিকেন দিয়েছি চিকেনের সাথে সাথে একটা ডিমও দিয়ে দিছি চিকেন দিলে ডিমের কোনো প্রয়োজন নাই আবার ডিম দিলে চিকেনের কোনো প্রয়োজন নাই তবে আমার হচ্ছে বেশি স্বাদের দরকার বেশি স্বাদের জন্য হতেছে গিয়ে আমি আর এখানে হচ্ছে মাংস আর ডিম দুই দুইটা জিনিস কিন্তু ব্যবহার করছি আর এখানে হতে সে দুইটা দুইটা কে কে তিনটা ঠিক মনেও নাই দুটা দিলাম নাকি তিনটা দিলাম বয়স্ত পরে দিতেছি সেজন্য হতেসে ভুলে গেছিলাম কয়টা প্যাকেট দিয়েছিলাম দুটা নাকি তিনটা চিকেন স্যুপের প্যাকেট দিয়েছিলাম সেগুলোকে পরে আগে এই জিনিসগুলোকে হতেছে গিয়ে গাজর কাঁচামরিচ আর টুকিটাকি আরও লবণ মাংস যেগুলো দিয়েছিলাম সেগুলোকে আগে সিদ্ধ করে দিয়েছিলাম সিদ্ধ করে দেওয়ার পর হচ্ছে অনেক ডিমটা দিয়েছিলাম ডিমটা সিদ্ধ হয়ে যাওয়ার পর পরে হতেছে গিয়ে এখানে আমি মূল স্যুপটাকে পানি দিয়ে গুলিয়ে তারপর এখানে দিয়ে দিচ্ছিলাম Se llama Supra en la Quinto এত অল্প সময়ে হতেছে আমার স্যুপটা রান্না হয়ে গেছে দেখতেও দেখেন কত সুন্দর একটা কালার আসছে আর গাজর দেওয়ার কারণে হতেছে এখানে গাজর আর এখানে কিন্তু যে স্যুপটা আমরা রান্না করছি সেখানে কিন্তু পরিপূর্ণ মশলাপাতি সব কিছু দেওয়া লাগা আসে সেরকমভাবে কিছু দিতে হয় না তারপর হতেছে আমি কিন্তু অনেক কিছুই দিছি আমি হইতেসে গিয়ে লবণ দিছি অনেক দামি একটা জিনিস লবণ দিছি একটু গাজর দিয়েছি তারপর হতেছে ডিম দিয়েছি তারপর হতেছে মুরগির মাংস দিয়েছি এ দামি দামি জিনিসগুলো সব কিছু কিন্তু আমি এখানে অ্যাড করছি আর কি আর এখানে দেখেন মাংস কিন্তু অনেক পরিমাণে মাংস ব্যবহার করছি খাবো তো খাবো ভালো করেই খাবো খাবো না তো খাবো না একেবারে খাবোই না সেজন্য সেটা চিন্তা করে হইতাছে যে অনেকগুলো মিশ্রণের দিয়া হচ্ছে গিয়ে এই চিকেন স্যুপ তৈরি করে নিলাম যে কতটা মজা হয়েছিল সেটা হতে আপনাদেরকে খাওয়াতে পারতেছিলাম না সেজন্য হয়তো আপনাদেরকে বোঝাতেও পারবো না সো অনেক বেশি মজা হয়েছিল আর যেটা হচ্ছে গিয়ে কথা সেটা হচ্ছে গিয়ে আমি কিন্তু আমার বাচ্চাদেরকে বলি না যে এই জিনিসটা বানানো এত সহজ আপনাদেরকে বলতেছি আর কি এটা আমার একটা সিক্রেট বললেও বলতে পারেন এই স্যুপটা বানানো অনেক সহজ কিন্তু কী হইতেছে জানেন আমি আমার বাচ্চা কাচ্চাদেরকে আমি বোঝাচ্ছি যে এই জিনিসটার বাবা বানাইতে যে কতটা কঠিন কতটা সময় যে লাগে কতটা শ্রম লাগে তোরা তো জানোস না এই জন্য হইতেসে আমি তোদেরকে এই সকল জিনিসগুলো বানাই খাওয়াইতে চাই না এই সকল জিনিস বানানো হতেছে প্রচুর কঠিন পশুর ঝামেলা আর প্রচুর সময় লাগে আর হতেছে যে কি যে কষ্ট কি যে কষ্ট কি যে কষ্ট তোরা যদি জানতি তোরা যদি বুঝতি এই জন্য হইতেসে মা তোদেরকে এ সকল জিনিস খুব একটা খাওয়াই না এরকম একটা কথা বলতেছিলাম আর কি ওদেরকে কারণ হতেছে আমার বাচ্চা কাচ্চাটা এরকম যে ওরা হতেছে ভালো একটা খাবার যখন ওদেরকে বানাই দেওয়া হয় তারা হচ্ছে রোজ রোজ প্যারাই দেয় একই জিনিস বানানোর জন্য আর কি তো আসলে বেশি কথা আর বল আজকের মতো ভিডিও শেষ করতেছি এখানে আল্লাহ হাফেজ